التوكل، ما هو التوكل؟ التوكل هو صدق الاعتماد، يكون صادق في اعتماده على الله سبحانه وتعالى، نعم لا كاذب. توكل ভরসা করা, ভরসা করা কি? ভরসা করা হচ্ছে এটা যে সে অন্তর থেকে বিশ্বাস করবে যে, এবং অন্তর থেকে সে এই বিষয়টিকে সে বহিঃপ্রকাশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি তার একাত্ম ভরসা রয়েছে, সে বিষয়টিকে সে অন্তর থেকে প্রকাশ করবে। نعم ويكون واثقا من ان الله سبحانه وتعالى متم له هذا الامر এবং সে لا يشك يعني এবং সে সে কখনো সন্দেহ পোষণ করবে না, বরং তার দৃঢ় বিশ্বাস থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই তিনি কি করবেন, সহযোগিতা করবেন। ويأخذ بالأسباب المشروعة এবং পাশাপাশি সে যে যে কাজটি করছে তার যেগুলো মাধ্যম রয়েছে সে মাধ্যমগুলো সে অনুসন্ধান করবে, গ্রহণ করবে। شاب يريد أن يحفظ القرآن. যেমন কোন যুবক সে কোরআন মুখস্থ করতে চায়। يقول أنا متوكل على الله. সে বলল যে আমি আল্লাহর প্রতি ভরসা করেছি। صادق يقول نعم والله صادق في هذا. তাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি এ ব্যাপারে সত্য বলছো? তো বলবে হ্যাঁ আমি সত্য বলছি। واثق في أن الله سبحانه وتعالى ييسر لك حفظ القرآن يقول لا أشك في هذا طرفة عين. বলা হবে যে তোমাকে কি আল্লাহ, তুমি কি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস ভরসা রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এ মুখস্থ করাবে? সে বলছে যে হ্যাঁ আমি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, আল্লাহ অবশ্যই আমাকে তিনি সহযোগিতা করবেন। هل تأخذ بالأسباب المشروعة يقول نعم في كل يوم أحفظ في كل يوم أراجع عندي شيخ أسمع عليه তাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি প্রতিদিন এর জন্য যেগুলো মাধ্যম সেগুলো গ্রহণ করো? সে বলে যে হ্যাঁ আমি প্রতিদিন আমি কোরআন মুখস্থ করি এক দুই পৃষ্ঠা করে এবং সেটি আমার শিক্ষককে আমি শোনাই। هذا متوكل إذا اختل شرط من هذه الأمور الثلاثة يكون متواكل نسأل الله العافية والسلام والله أعلم আর এই যুবকটি যেটির কথা উদাহরণ দেওয়া হলো সে প্রকৃত আল্লাহর প্রতি ভরসা করেছে, কিন্তু এই তিনটি বিষয় যে তার আল্লাহর প্রতি ভরসা নেই এবং তার সে ভরসার প্রতি সত্য সত্যবাদী না এবং সে মাধ্যম গ্রহণ করেনি, এই তিনটি শর্ত যে পালন করবে না বলবো যে সে সত্যিকার আল্লাহর প্রতি ভরসা করেনি। না no.